আজ আমরা তিনটি জিনিস নিয়ে আলোচনা করব, ব্রাঞ্চ, নোটস অ্যান্ড লুপস। এখন আসা যাক ব্রাঞ্চ কি। এ ব্রাঞ্চ রিপ্রেজেন্টস এ সিঙ্গেল এলিমেন্ট সাচ এজ এ ভোল্টেজ সোর্স অর রেজিস্টর্স অর আদার এলিমেন্টস, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটের যে কোনো একটি এলিমেন্টকে একটি ব্রাঞ্চ বলা হবে। এ 5 ওহম রেজিস্টর্স, এটি একটি ব্রাঞ্চ। 2 ওহম রেজিস্টর্স, এটি একটি ব্রাঞ্চ। 3 ওহম রেজিস্টর, 2 এম্পিয়ার, 10 ভোল্ট, এই প্রত্যেকটি এক একটি ব্রাঞ্চ। অর্থাৎ এই সার্কিটে আমাদের মোট 1, 2, 3, 4, 5টি ব্রাঞ্চ রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি একটি ইলেকট্রিক্যাল সার্কিটের প্রত্যেকটি এলিমেন্ট এক একটি ব্রাঞ্চ। নোড, এ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চ। দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল হচ্ছে একটি নোড। দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের কমন পয়েন্ট হচ্ছে নোড। এই সার্কিটটা যদি আমরা দেখি, এই সার্কিটে আমরা কয়েকটি নোড খুঁজে বের করতে পারি। এখানে 5 ওহম রেজিস্টর এবং 10 ভোল্ট ভোল্টেজ সোর্স এর মাঝখানে একটি কমন পয়েন্ট হচ্ছে এ, অর্থাৎ এখানে এ একটি নোড। আবার 5 ওহম রেজিস্টর, 2 ওহম রেজিস্টর, 3 ওহম রেজিস্টর এবং 2 এম্পিয়ার কারেন্ট সোর্সের একটি কমন পয়েন্ট হচ্ছে বি, এখানে বি একটি নোড। আবার 10 ভোল্ট ভোল্টেজ সোর্স, 2 ওহম রেজিস্টর, 3 ওহম রেজিস্টর এবং 2 এম্পিয়ার কারেন্ট সোর্সের একটি কমন পয়েন্ট হচ্ছে সি। সুতরাং এই সি আর একটি নোড। অর্থাৎ এই সার্কিটে আমরা মোট 3টি নোড লক্ষ্য করতে পারি, এ, বি এবং সি। এখন আসা যাক লুপ কি। এ লুপ ইজ এনি ক্লোজ পাথ ইন এ সার্কিট, অর্থাৎ একটি সার্কিটের প্রত্যেকটা ক্লোজ পাথ হচ্ছে এক একটি লুপ। এই সার্কিটটা যদি আমরা দেখি, এই সার্কিটের এটি হচ্ছে একটি লুপ, ক্লোজ পাথ। এখানে আরেকটি লুপ, এখানে আরেকটি লুপ। অর্থাৎ এই সার্কিটে আমাদের মোট লুপ রয়েছে 3টি, লুপ 1, লুপ 2, লুপ 3। সো এই লেকচারে আমরা শিখলাম ব্রাঞ্চ কি, নোড কি এবং লুপ কি। ব্রাঞ্চ হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের প্রত্যেকটি এলিমেন্ট, অর্থাৎ এক একটি এলিমেন্টকে আমরা এক একটি ব্রাঞ্চ বলবো। আর নোড হচ্ছে দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল এলিমেন্টের একটি কমন পয়েন্ট। আর লুপ হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের একটি ক্লোজ পাথ, অর্থাৎ এক একটি ক্লোজ পাথকে আমরা এক একটি লুপ বলবো।